বেকার যুবকদের কাজের দাবিতে তিন দিনের জন্য ধর্ণায় বসলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস যুব নেতা। আসানসোলের কল্যাণেশ্বরীর পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা সানরাইজ বিটি প্রজেক্ট বিপিপিএলসি বেঙ্গল কনস্ট্রাকশনে অবিলম্বে স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে এবার তিন দিনের ধর্ণায় বসলেন রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। তাছাড়া ধর্ণায় তৃণমূল কংগ্রেসের সমর্থন দিতে এলেন কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্ব। গত বছর ধরে পিএইচই দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে আন্দোলনে নেমেছে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। কয়েকদিন আগে স্থানীয় বেকার যুবকদের বাদ দিয়ে তিনজন কর্মী নিয়োগ হয়েছে পিএইচই দপ্তরে, সেই নিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়েছে। এদিন পিএইচই দপ্তরের গেটের সামনে কাজের দাবি জানিয়ে ফ্ল্যাকার হাতে নিয়ে এই ধর্ণা কর্মসূচি শুরু হয়। এই বিষয়ে তৃণমূলের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন যে এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে রাতারাতি বাইরের থেকে নিয়োগ হচ্ছে, অথচ এই প্রজেক্টটি কুলটি বিধানসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের দপ্তরে, কিন্তু এখানকার কোনো স্থানীয় বেকারদের কাজে নিযুক্ত হয় না। বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেও কিন্তু কাজের নিয়োগ প্রক্রিয়া ঠিক মতো হয় না, তাই আমাদের দাবি প্রথমে স্থানীয় বেকার যুবকদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে। আজ থেকে তিন দিনের এই ধর্ণা কর্মসূচি হবে, এতে কোনো সদুত্তর না হয় তো আগামী দিনে এই অনশন করব আরও 12 আন্দোলনে গড়ে তুলবে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজিত ওসি। বিগত দিনও দেখেছি, এর আগেও এক বছর আগে আমরা এখানে এই জায়গাতে আমরা ধর্ণা করেছিলাম 7 দিনের। তারপরে পিএইচই দপ্তর আসানসোল পিএইচই মেন দপ্তর আমরা ঘেরাও করেছিলাম। দাবি আমাদের ছিল এখানে অনেকগুলো কন্ট্রাক্টর আছে, বিটি প্রজেক্ট আছে, আপনার বেঙ্গল কনস্ট্রাকশন আছে, তাছাড়াও অনেকগুলো কন্ট্রাক্টর আছে। তো দেখা যায় বারবার এখানে লোক নিয়োগ কিন্তু স্থানীয়, যেটা 16 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 16 নম্বর ওয়ার্ড আমাদের কিন্তু কোনো লোককে এখানে নিয়োগ করা নেই। তারা বাইরের থেকে লোক নিয়ে এসে রাতারাতি এখানে নিয়োগ করবে। আমরা বারবার ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছি, ফার্স্ট প্রায়োরিটি আমাদের লোক আছে, যখন এখানে বেকারের একটা ইস্যু হয় লকডাউনের পরিস্থিতি, সরকারি চাকরি সঙ্গে কন্ট্রাক্টর আন্ডারে যতটুকু পারেন আপনারা আমাদের লোকালকে ফার্স্ট প্রায়োরিটি দিন, কিন্তু কোনোবারেই আমাদের কথা রাখা হয় না। এই কন্ট্রাক্টররা নিজের ইচ্ছা মতন বাইরের থেকে লোক নিয়ে এসে করে কাজ করে, আমরা আজকে ধর্ণায় বসলাম। এই মনমানিটা আর মানে মানবো না, যতদিন না আমাদের এই দাবিটা মানা হচ্ছে। এখন তিন দিন আমরা ধর্ণা করবো, 26, 27, 28 ধর্ণা করবো। এই ধর্ণায় যদি কোনো সদুত্তর যদি না পাই, আমাদের ছেলেকে রিক্রুটমেন্ট যদি না করে, এমনকি অনেকজনকে এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রেখেছে, তাদেরকে পর্যন্ত এখন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে তাদের কাছে, তারা 5 দিন 10 দিন করে কাজও করে রেখেছে, তাদের পর্যন্ত নিয়োগ হচ্ছে না। নতুন নতুন ছেলে হঠাৎ করে বাইরে থেকে এনে পড়ে এখানে নিয়োগ করা হচ্ছে, যার প্রতিবাদে আমরা ধর্ণাটা শুরু করেছি। এই ধর্ণা 3 দিন চলবে, 3 দিনে যদি না হয় তাহলে আমরা অনশন এখানে বসতে বাধ্য হবো। এখানে ম্যানেজমেন্ট কি কোনো আপনাদের সাথে আলোচনায় বসছে না? ম্যানেজমেন্টের ফোনে আমরা কথা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, ম্যানেজমেন্ট বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানেন, যিনি নস্করবাবু আসানসোলে থাকেন, বুঝুন উনি জানেন। ওনাকে যখন ফোন করছি বলছিল কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট কন্ট্রাক্টর জানেন। এই আমরা দেখেছি 3 দিন আগে 3টে ছেলেকে রিক্রুটমেন্ট করা হয়েছে বাইরে থেকে। আমরা জিজ্ঞেস করলাম, বলছি এটা ডিএমের রিক্রুটমেন্ট আছে। আমার প্রশ্ন, নস্করবাবুর কাছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে, কন্ট্রাক্টর কাছে এরকম কখনো হয়? একটা কন্ট্রাক্টর ওদের ইন্টারভিউ কখনো ডিএম নেয়, ডিএম সাহেব নেয়, বা ডিএম সাহেব রিক্রুটমেন্ট দেয়? তারা ডিএম সাহেবের রিক্রুটমেন্টও দেখাতে পারছে না, কিছু না, অথচ বারবার লোকাল ছেলেকে, স্থানীয় ছেলেকে বঞ্চিত করা হচ্ছে। আপনাদের যে দাবি লোকাল নিয়োগ, লোকাল নিয়োগ ফার্স্ট প্রায়োরিটি আমার লোকাল ছেলেকে।